হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তিতাস্মিতা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে এক কাপ দুধ চা হলে মনটা বেশ ভালো হয়ে যায়, তাই না? কিন্তু যদি ওই দুধ চাটা আমার জন্য ছিল না, ওটা ছিল হাজবেন্ডের জন্য। কারণ দুধ চা আমার জন্য চলে না, দুধ চা আমার খাওয়া চলে না। আর আমি নিজে থেকেও এখন আর খাই না, কারণ দুধ চা খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যায়, তারপরে আমার শরীরে নানান প্রবলেম হয়। সেই জন্য বাবা, শরীরকে ভালো রাখা মেন ব্যাপার, তারপর সব কিছু দুধ চা, ওই জন্য আমি আর খাই না। তারপরে দেখো, বেশ কিছু রাতের বাসন আমাদের এই বাসনগুলো থেকে যায়, জানো তো বন্ধুরা। আমি মেয়েকে খাইয়ে একটু আগেই উপরে চলে আসি, তারপরে সব খাবার টাবার নিয়ে বাবা মা দুজনে খেয়ে নেয়। তো ওই বাসনগুলো, টুকিটাকি বাসনগুলো থাকে, সেই বাসনগুলোই ধুয়ে নিচ্ছিলাম। আর এই দুধের কড়াইটা তো আমাদের বাড়িতে প্রতিদিনই থাকে, তো সেই কড়াইটাও মেজে নিলাম। তারপরে এসে দেখো, একেবারে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না করেছিলাম সব সবজি দিয়ে একটা চচ্চড়ি। আর এই দেখো, ডাঁটা, লাউ শাকের ডাঁটা, সব সবজি দিয়ে একটা চচ্চড়ি, লাউ শাক, কুমড়ো শাকের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, আর তোমার সোয়াবিন আলুর তরকারি। সোয়াবিন আলুর তরকারি কিন্তু আমার ভীষণ প্রিয়। আর নিরামিষ ছিল কালকে, কাল ছিল মঙ্গলবার, তো সেই জন্য নিরামিষের দিনে এইরকম সোয়াবিন আলুর তরকারি, চচ্চড়ি এইসব দিয়ে ভাত খেতে দেখবে বেশ ভালোই লাগে। আর সোয়াবিন আলুর তরকারি তো আমার অনেকটা প্রিয়, আমার ভীষণ ভালো লাগে খেতে। জানো তো বন্ধুরা, কিছু কিছু কাজ আমাদের না চাইলেও করতে হয়, আবার অনেক কিছু কিছু কাজ আমরা জানি যে এটা করাটা ঠিক নয়, তাও আমাদের করতে হয়। যেমন আমি জানি যে রাতের দিকে বাসি বাসন রেখে দিতে নেই, সেই বাসন ধুয়ে একদম পরিষ্কার করেই রাখতে হয়। কিন্তু কি করব বলো, অপশান থাকে না মেয়েকে নিয়ে, মানে ওই সময়টার ইচ্ছা করে না যে আবার বাবা মা তো একটু রাত করে খায়, আমি সকাল করে খেয়ে নিই, মেয়েকেও মোটামুটি 9:30টার মধ্যে খাইয়ে দিই, বাবা মা 10:30-10:30টার সময় খায়, তো তারপরে বাসন টাসন ধুয়ে আর ইচ্ছা করে না, আমি মেয়েকে নিয়ে উপরে চলে আসি তার মধ্যে। তো সেই জন্য মানে জানি যে রাতের দিকে বাসন কখনোই একটু বাসন রান্নাঘরে রাখতে নেই, বাসন সবসময় ধুয়ে পরিষ্কার করে তবেই আসতে হয়। কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে একটুখানি ভুল ত্রুটি আমাদের করতেই হয়, জেনে শুনেও করতে হয়, কিছু করার থাকে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে হ্যাঁ, অনেক কিছু জেনে শুনেও আমাদের ভুল ত্রুটি মাঝে মাঝে করতে হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের সব মধ্যবিত্ত পরিবারগুলোর একটাই চিন্তা, কি রান্না হবে আর কি করা যাবে। এমনিতেই তো এখন সব দ্রব্যমূল্যের বাজার, মানে এত জিনিসপত্রের দাম বেড়েছে, কি যে খাবো আর কি যে খাবো না সেটাই বুঝতে পারি না। তারপরে যেহেতু আমি নিরামিষ খাই, সেটা আবার আর এক চিন্তা, জানো তো। এমনি নিরামিষ না খেলে, আমিষ খেলে যা হোক একটা মাছের ঝোল টোল হয়ে গেল, কিংবা একটা তরকারি বানিয়ে নিলাম সবাই মিলে খেয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু যেহেতু আমি নিরামিষ খাই, আবার বাবা মা নিরামিষ অতটা খায় না, ওরা আমিষ খায়, তো সব মিলিয়ে যেন একটা, মানে কি বলবো, একটা আলাদা চিন্তা পড়ে যায়। সকাল হলেই চিন্তা হয়ে যায় যে কি রান্না হবে আজকে। আর মাংস টাংস বাবা খায় না, তাহলে মাছ আর মাংস তো ওই জন্য বেশি আমাদের বাড়িতে হয়ই না। আর আমি তো অর্ধেক দিনই নিরামিষ খাই, আমি কিন্তু নিরামিষ আগে খেতাম না জানো তো, মানে আমিষই খেতাম। আমার মাছ খেতে, মাংস খেতে ভীষণ ভালো লাগতো।
জানো তো বন্ধুরা, আগে কিন্তু এমনটা ছিল না। কি শনিবার কি মঙ্গলবার প্রতিদিন মাছ মাংস চাই, কিন্তু এখন আর সেটা হয় না। কি করব শরীরের জন্য, মাছ মাংস খেলেই শরীরে নানান প্রবলেম, অ্যাসিডিটি হয়ে যায়। ওই জন্য যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি। ওই জন্যই আরও বিশেষ করে এই দিনগুলোকে আমি এখন মানে মানি বলতে পারো। জানো তো বন্ধুরা, আমাদের জীবনে এমন এমন সমস্যা এবং এমন এমন পরিস্থিতি মাঝে মাঝে চলে আসে যে আমরা নিজেরাই তখন একদম পুরো দিশাহারা হয়ে যাই যে এই সমস্যা থেকে কিভাবে আমরা ওভারকাম করব। কিন্তু দেখবে সময়ের সাথে সাথে সব কিছু আবার ঠিক হয়ে যায়, আবার আমরা আগের মতো করে বাঁচতে শুরু করে দিই। সত্যি কথা বলতে কি, কিছুদিন আগে মানে আমার মতো মেয়ে, আমি না খেতে খুব ভালোবাসি, শুধু আমি নয় আমার হাজবেন্ডও খেতে খুব ভালোবাসি, আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। তবে এটা নয় যে খুব বাইরের খাবার খাই, খুব ফাস্টফুড খাই, সেটাও কিন্তু না। কিন্তু তার সত্ত্বেও দেখো আমার লিভারের সমস্যা হলো, মানে আমি নিজে কল্পনাও করতে পারিনি যে এটা আমার কিভাবে হলো। এমনটা লিভারের সমস্যা বলো, খুব তেল মশলা খেলে, খুব বাইরের খাওয়া ফাস্টফুড খেলে তবেই কিন্তু তোমার হয়। আর আমি বরাবরই তেল মশলা আমি খুব কম খেতাম। আমার বাবার জানো তো একদম অনেক দিন আগে থেকেই, বাবার অল্প বয়স থেকেই সুগার ছিল, তো মা খুব মেনটেন করেই তেল মশলা দিয়ে রান্না করতো। আমি আমার বাপের বাড়ির কথা বলছি। আর শ্বশুর বাড়িতেও আমি যখন রান্না করি মোটামুটি আমিও অনেকটাই কম তেল মশলা দিয়েই রান্না করার প্রথম থেকেই চেষ্টা করতাম। কিন্তু তার সত্ত্বেও হঠাৎ করে আমি দেখি একদিন আমার সুগার তো প্রথমেই ধরা পড়েছিল বিয়ের মানে পরেই। আমি সেই নিয়ে একদিন তোমাদের গল্প করব, বিয়ের পর মানুষের জীবনটা কত আনন্দ হয় আর আমার জীবনে যেন সেই দুঃখের ছায়া নেমে এসেছিল, আমি সেই নিয়েও তোমাদের সাথে গল্প করব একদিন। আর যেটা বলছিলাম, তো আমি তো মাথায় পুরো বাজ ভেঙে পড়ে যে হ্যাঁ আমি তো কিছুই খাই না। এমনটা নয় যে প্রতিদিন ফাস্টফুড খাচ্ছি, বাইরে যাচ্ছি, এটা খাচ্ছি ওটা খাচ্ছি, তাও খায় না। চপ সিঙ্গারা বলো সেগুলোও খায় না, খুব রেয়ার, খুব ইচ্ছা না করলে সেগুলো খায় না। তাহলে আমার হলো কী করে, মানে বলছি না মানে যার আমাদের জীবনে হঠাৎ করে এমন পরিস্থিতি আসে যে কী আর বলবো। মানে সেই মুহূর্তে আমি খুব ভেঙে পড়েছিলাম, মানে আমার এতটাই শরীরের প্রবলেম, আমি বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম মানে বেশ কিছুদিন জোরে, আর কন্টিনিউ পেটের মধ্যে জ্বালা জ্বালা ভাব একটা। তো যাই হোক, সেই পুরনো জিনিসকে ভুলে যাওয়াই ভালো, পুরনো জিনিস মনে না রাখাই ভালো, পুরনো কী বলবো, পুরনো বাজে স্মৃতিকে যতটা তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততটাই ভালো। তো সেই যে আমি যে আবার সুস্থ হব, এটা আমি নিজে কোনো দিন কল্পনা করিনি। সুস্থ হয়ে আবার দেখো আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি। মানুষের এটাই হচ্ছে মানুষের জীবন, মানুষের জীবনে যত সমস্যাই আসুক না কেন, মানুষ আবার দেখবে সমস্যা যেই মিটে যায় আবার একটা করে নতুন স্বপ্ন দেখতে শুরু করে। এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। আর স্বপ্ন দেখাটাও দরকার, নাহলে মানুষ বাঁচবেই বা কী নিয়ে। স্বপ্ন আর আশাই তো মানুষের জীবনকে মানে বাঁচিয়ে রাখে। আমাদের জীবনে যত জটিল পরিস্থিতি আসুক না কেন, দেখবে আমরা ঠিক হাসতে হাসতে একটা সময়ের পর সেই পরিস্থিতিকে মানিয়ে নিতে পারি। আর এটাই হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এই জন্যই আমরা সবার থেকে আলাদা, আমরা সবার শ্রেষ্ঠ মানব জাতি, তাই না? তো যাই হোক বন্ধুরা, দেখো আমি অনেকগুলো কাজই করলাম, আমার জীবনের গল্পটাও তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব। পথ চলাটা এতটাও সহজ ছিল না, এই ছোট্ট বয়সে পথ চলাটা একটু কঠিনই ছিল। আবার আমার সবসময় মনে হয় যে আমার থেকে আরও অনেকে আছে যাদের পথ চলা আরও অনেক কঠিন, যারা আরও অনেক কষ্টের মধ্যে আছে, তো তার থেকে আমি অনেক ভালো আছি। আর তখনই মনে হয় যে না, আমি ভালো আছি।
আর আমাকে ভালো থাকতে হবে আমার বাচ্চা মেয়েটার জন্য। আর সত্যি তাই, আমাদের প্রতিটা মানুষই দেখবে আমরা একটা একটা করে জটিল পরিস্থিতি আসে, তারপর আবার কিছুদিন পর সেই পরিস্থিতি চলে যায়। কারণ দুঃখ তো সুখ, দুঃখ কোনোটাই স্থায়ী নয়, দুঃখ যাবে সুখ আসবে, আর অপেক্ষা করতে হবে এই আর কি। সেই সময়টাকে হাসতে হাসতে মেনে নিতে পারলেই দেখবে সময়টা কিন্তু আস্তে আস্তে পার হয়ে যাবে, কিন্তু সেই সময় যদি আমরা ভেঙে পড়ি তাহলে কিন্তু চলবে না। অবশ্য আমি এই কথাগুলো বলছি, আমিও তখন কিন্তু খুব ভেঙে পড়েছিলাম, একটা সময়ের কথা বলছি। আর কি বলতো বন্ধুরা, আমি ভাবি যে আমি কষ্টে আছি, তখনই আমি যখন ভাবি আমার থেকে আরও কত মানুষ কত কষ্টে আছে দেখবি যারা রাস্তায় কাজ করছে, আমি যখন তাদের দেখি তখন মনে হয় আমার কষ্টগুলো কোথাও কোনো কষ্টই নয়। যখন যারা রাস্তায় কাজ করছে, যারা মাঠে কাজ করছে, যারা আমাদের জন্য ফসল উৎপাদন করছে, তাদের যখন কষ্টগুলো দেখি, জলে ভিজে ভিজে তারা এত কাজ করছে, এত সব কিছু করছে, তখন মনে হয় আমার কষ্টগুলো এর কাছে কোনো কষ্টই নয়, আমি অনেক বেশি ভালো আছি। আর আমার এখানে পুচকি মাকে দেখো, আমার আর কোনো কাজ করার প্রয়োজনই নেই, সব কাজ ওই এখন মোটামুটি করে দেয়। এ দেখো, দেখতে পাচ্ছো তোমরা, এ দেখো কি করছে বলতো, আমার ড্রেসিং টেবিল পরিষ্কার করে দিচ্ছে। মানে ও এতটাই কাজের হয়ে গেছে আমার মেয়ে, আমাকে আর কোনো কাজ করার প্রয়োজন পড়ে না, ও সব কাজ করে দিয়েছে। আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, দেখো বন্ধুরা তোমরা দেখো। বিকেল 4টে বাজলেই আর ঘরে মন টেকে না, মনে হয় কখন যাব বাইরের মুক্ত পরিবেশে, একটু হাঁটতে গেলেই যেন মনে হয় কি ভালো লাগছে, তাতে যত রোদই হোক আর যত যায় থাকুক। সেরকম কালকেও বিকেলে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কোথাও গিয়ে আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, যাতে আমি কিছু শিখতে পারি এবং কিছু পরিবর্তন করতে পারি। তো যাই হোক, টাটা, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।